যা না, বাচ্চারা কিচির মিচির করতে, এটা থামাও না। না 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 না, এটা থামাও। তবে বাচ্চাদের মারা যাবে না, আদর করে বিদায় করতে হবে। একদিন মেরে দিলে জীবনের মাহফিলের নাম শূন্য আসবে না। আমার দেশে অনেক মুরব্বীরা অতিরঞ্জিত কাজ করে মসজিদে, বাচ্চা দেখলেই ঘুষাঘুষি করে। মিয়া, বাচ্চা যদি মসজিদে আসলে এইভাবে পিটাও, তো তার মসজিদে আসবে না, সিনেমা হল খুঁজবে। ওটাকে আদর করে বাচ্চাদের বুকে লাগায় চুমা দিয়া বলতে হবে, তুমি মসজিদে আসছো, আল্লাহ তোমারে ওলি বানায় দিক। তারপর ওদেরকে নিয়ে পেছনের কাতারে দাঁড় করাই দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আমি দেখি মসজিদে বাচ্চারা আসলেই এক শ্রেণীর মুরব্বী, যাদের কোনো কামকাজ নাই, ডেট ফেল, ডেট এক্সপায়ার, এরা খুব একটা হইচই লাগাই দেয় মসজিদে। বাচ্চাদেরকে যদি কানে ডলা দেয়, না মুরব্বী, মসজিদ তোমার বাবার পৈতৃক সম্পদ নয়, ফুলের মতো পবিত্র বাচ্চাগুলোকে তুমি কান ডলা দিয়া শাস্তি দিবা, এটা নিয়ম না। আপনারা দেখেন নাই মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা হজ করতে গেছেন, কাবা ঘরে ছোট ছোট বাচ্চারা সুবহানাল্লাহ দৌড়ায়, ওখানে মুতাওয়া আছে, পুলিশ আছে, বড় বড় মুফতি আছে, কিচ্ছু বলে না। তাতে ওরা মসজিদে আসা ছেড়ে দিবে। মাহফিলে আসলো, ওরা তো একটু দুষ্টামি করবেই, কারণ শয়তান যেমন বালেগ আছে, শয়তান নাবালেগও তো আছে। তো শয়তানের বাচ্চাগুলো তো মানুষের বাচ্চার কাছে যায়, ঠিক কিনা? ওদেরকে আদরে সাদরে আমাদেরকে বুঝাতে হবে। সে যাই হোক, সামনে বাড়তে থাকি।